হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ফোর্থ নর্মাল ফর্ম। যারা ভিডিওটি মিস করে গেছেন, উপর আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন। আজকের লেকচারে আমরা দেখব কিভাবে ডেটাবেইজের টেবল গুলোকে ডিজাইন করতে হয়। আমরা যেকোনো একটা অ্যাপ্লিকেশনকে ধরে কয়েকটা টেবল কিভাবে ডিজাইন করতে হয় সেটি আজকের ক্লাসে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু রিসেন্টলি আমরা ডেটাবেইজ নর্মালাইজেশনের সিরিজ শেষ করেছি, সো কাইন্ডলি সবাই সিরিয়ালি ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, BCNF এবং ফোর্থ নর্মাল ফর্ম এই ভিডিওগুলো সিরিয়াল মেইনটেইন করে দেখবেন। এটা হলো দেন নাই জানতে হয়েছে জান, আর ভিডিওগুলো খুঁজে না পেলে কোনো সমস্যা নাই, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, আচ্ছা, ডেটাবেইজে টেবল ডিজাইন করার জন্য কয়েকটা স্টেপ আমাদের মেইনটেইন করতে হবে। কি কি? প্রথমে আমরা টেবল স্ট্রাকচার দেখব, তারপরে দেখব ওই টেবলে কোনো রিলেশনশিপ আছে কিনা, এবং তারপরে দেখব টেবলটা কিভাবে ডিজাইন করতে হবে। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে টেবলস স্ট্রাকচার। তো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনকে ডিজাইন করতে যাব, আমাদের এই স্টেপে একটু সময় দিতে হবে। আমাদের আগে রিকোয়ারমেন্ট গুলো দেখে দেখে আইডেন্টিফাই করতে হবে যে কি কি টেবল লাগতে পারে। অবশ্যই স্যার, অবশ্যই। সো ধরুন আমি একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করব। এখন এই ব্লগ ওয়েবসাইটে কি কি টেবল লাগতে পারে আমি একটু দেখি। প্রথমে একটা ইউজার টেবল লাগবে, মানে যারা ব্লগ লিখবে তাদের জন্য একটা টেবল লাগবে, তাদের ইনফরমেশন গুলো সেই টেবলে স্টোর হবে। এরপরে আমরা একটা পোস্ট টেবল রাখব, এই পোস্ট টেবলে ব্লগের ইনফরমেশন গুলো স্টোর হবে, মানে কোন ইউজার পোস্ট করলো, তারপরে কি পোস্ট করলো, টোটাল সব ইনফরমেশন এই পোস্ট টেবলে থাকবে। এরপরে আমরা একটা ক্যাটাগরি টেবল রাখতে পারি, ক্যাটাগরি টেবলে থাকবে ক্যাটাগরি গুলো, মানে ব্লগ কোন কোন ক্যাটাগরির আন্ডারে আমরা লিখবো সেই ক্যাটাগরি গুলো আমরা ক্যাটাগরি টেবলে স্টোর করব। এবং ফাইনালি আমরা আরেকটা টেবল রাখতে পারি কন্ট্যাক্ট টেবল, মানে চাইলে আমাদের সাথে কোন ইউজার কন্ট্যাক্ট করতে পারবে সেই টেবলে ডেটা ইনসার্ট করার সাহায্যে। ঠিক আছে জি। টোটাল আমরা একটা ব্লগ ওয়েবসাইটে এই চার ধরনের টেবল নিয়ে কাজ করতে পারি। তো আসুন এবার আমরা দেখি এই টেবলে কি কি ডেটা থাকতে পারে। প্রথমে দেখুন ইউজার টেবল। ইউজার টেবলে আমি কি কি নিচ্ছি, ইউজার আইডি থাকবে একটা, ইউজারের নাম থাকবে, ইমেইল থাকবে, সেই ইউজারের একটা ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, কারণ সেই ইউজার লগ ইন করে তারপরেই পোস্ট করতে পারবে। সো তার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই থাকবে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইউজার টেবল। এরপরে পোস্ট টেবল। পোস্ট টেবলে কি কি থাকবে, একটা পোস্ট আইডি থাকবে, একটা ক্যাটাগরি আইডি থাকবে, ক্যাট আইডি মানে হচ্ছে ক্যাটাগরি আইডি। এই ক্যাটাগরি আইডিটা কি দরকার, কোন ক্যাটাগরিতে আমরা পোস্ট করব, তাই একটা ক্যাটাগরি আইডি আমার অবশ্যই লাগবে। দেন ইউজার আইডি, মানে কোন ইউজার ব্লগটা পোস্ট করবে তার আইডি থাকবে। দেন সেই ব্লগের টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, ইমেজ থাকবে, এবং সেই ব্লগটা কখন পোস্ট করা হবে তার একটা ডেট থাকবে। অ্যান্ড ফাইনালি একটা স্ট্যাটাস ফিল্ড থাকবে। স্ট্যাটাসের কাজ কি জানি না, আমি একটু বলি স্ট্যাটাসের কাজ কি। এই স্ট্যাটাসের মধ্যে হয় ভ্যালু থাকে জিরো, না হলে ওয়ান। ওয়ান যখন থাকবে তার মানে ব্লকটা শো করবে, আর জিরো থাকলে ব্লকটা শো করবে না। যারা ওয়েব ডেভেলপার আছেন তারা হয়তো এটা বুঝতে পারছেন এই স্ট্যাটাসের কাজ কি, কারণ একটা ইউজার যখন কোনো ব্লগ পোস্ট করে সেটা প্রথমে অ্যাডমিনের কাছে যায়, অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তখনই পোস্টটা ওয়েবসাইটে শো হবে। ফর এক্সাম্পল ধরুন ফেসবুকে আমরা যখন গ্রুপে কোনো কিছু পোস্ট করি, তখন সেই গ্রুপের যে অ্যাডমিন আছে তারা কিন্তু পোস্টটাকে ভিউ করে, বা যে মডারেটর আছে তারা পোস্টটা আগে দেখে, যদি পোস্টটা অ্যাপ্রুভ করার মতো হয় তখনই সেটা তারা অ্যাপ্রুভ করে, আদারওয়াইজ পোস্টটা কিন্তু গ্রুপে শো করে না। যখন কোনো ডাটা ইনসার্ট হয় স্ট্যাটাসের ভ্যালু থাকে জিরো, বাই ডিফল্ট স্ট্যাটাসের ভ্যালুটা জিরো সেট করে দেওয়া হয়। যখনই অ্যাডমিন পোস্টটা দেখে অ্যাপ্রুভ করবে তখন এই স্ট্যাটাসের ভ্যালুটা ওয়ান করে দেওয়া হয়। সো ওয়েবসাইটে সেই পোস্টগুলোই দেখায় যাদের স্ট্যাটাসের ভ্যালু ওয়ান। এগুলো ওয়েব ডেভেলপমেন্টের কথাবার্তা, সেদিকে না যাই, জাস্ট মনে রাখবেন আমাদের পোস্ট টেবলে এই ফিল্ডগুলো থাকতে হবে। স্যার, স্যার, জি স্যার, স্যার, স্যার। এরপর আসি ক্যাটাগরি টেবল। আমি যে এই যে ক্যাটাগরি আইডি বলছি এটা কোথায় পাবো,
ক্যাটাগরি ট্যাবল থেকে আসবে। একটা ক্যাটাগরি ট্যাবলে কি কি থাকতে পারে? ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরি নেমটা, ঠিক আছে, সিম্পল, আর কিছু দেওয়ার দরকার নাই। দেন কমেন্ট ট্যাবল, এই যে কোন একটা ইউজার পোস্ট করলো, সেটা চাইলে যে কেউ সেই ব্লগের নিচে গিয়ে কমেন্ট করতে পারবে, তাই একটা কমেন্ট ট্যাবল থাকবে। সো কমেন্ট ট্যাবলে কি থাকবে? একটা আইডি থাকবে, কমেন্ট আইডি বা আইডি থাকবে। দেন একটা ইউজার আইডি থাকবে, মানে যে ইউজার কমেন্ট করছে তার আইডি থাকবে। দেন পোস্ট আইডি, মানে ইউজার কোন পোস্টে সেই কমেন্টটা দিচ্ছে সেটা পোস্ট আইডি লাগবে, এবং তার কমেন্ট থাকবে। দেন কমেন্টের ডেট থাকবে। টোটাল কমেন্ট ট্যাবলে এই ফিল্ডগুলো থাকতে পারে। দেন ফাইনালি কন্ট্যাক্ট ট্যাবল, কন্ট্যাক্ট ট্যাবলে কি থাকে? একটা আইডি থাকবে, দেন নেম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার এবং মেসেজ থাকবে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ফিল্ডে কিন্তু প্রথমে একটা আইডি আছে, ইউজার আইডি, পোস্ট আইডি, ক্যাট আইডি, এখানে কমেন্ট ট্যাবলে আইডি, কন্ট্যাক্ট ট্যাবলে আইডি। এই আইডিগুলো কেন আমরা একটু পরেই দেখব, যখন ডিজাইন করব তখন আমি বুঝিয়ে বলবো কোন ফিল্ডের কাজ কি এবং আমরা কেন নিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান এর টেবল স্ট্রাকচার। এবার আমরা স্টেপ টু দেখব, টেবলস রিলেশনশিপ, কোন কোন টেবল গুলো অন্য টেবলের উপরে ডিপেন্ডেন্ট আছে এবং কোন কোন টেবল গুলো ইনডিপেন্ডেন্ট, মানে ওদের সাথে কারো কোনো সম্পর্ক নাই বা কোনো ডিপেন্ডেন্সি নাই, সেগুলো আপনাকে আগে মনে রাখতে হবে, ক্রিয়েট করতে হবে। মাথা চুলকিয়ে লাভ নেই, খেয়াল করেন। চলুন দেখা যাক আমরা যে টেবল গুলো ক্রিয়েট করেছি সেখানে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। প্রথমে যেটা দেখব, ইউজার টেবল, ইউজার টেবল ইনডিপেন্ডেন্ট, ইউজার টেবলের সাথে কারো কোনো সম্পর্ক নাই। পোস্ট টেবল, পোস্ট টেবলটা ডিপেন্ড করে ইউজারের উপরে এবং ক্যাটাগরির উপরে। কারণ পোস্ট টেবলের মধ্যে ইউজার আইডি ছিল এবং ক্যাট আইডি ছিল, তো এই ইউজার আইডি কোথেকে আসবে? ইউজার টেবল থেকে আসবে। আর ক্যাট আইডি কোথেকে আসবে? ক্যাটাগরি টেবল থেকে আসবে। সেই জন্য পোস্ট টেবলটা এই দুটো টেবলের উপরে ডিপেন্ড করে। এরপরে আসুন ক্যাটাগরি টেবল, এটাও ইন্ডিপেন্ডেন্ট, কারণ ক্যাটাগরি টেবল কারো উপরে ডিপেন্ড করে না। ক্যাটাগরি টেবলে কি ছিল? আইডি ছিল আর ক্যাটাগরি ছিল, সো তার সাথে কারো কোনো সম্পর্ক নাই, সে কারো উপরে ডিপেন্ডেন্ট না, কিন্তু তার উপরে পোস্ট টেবলটা ডিপেন্ড করে। অ্যাজ ইউজুয়ালি পোস্ট টেবলটা আবার ইউজার টেবলের উপরও ডিপেন্ড করে। দেন কমেন্ট টেবল, কমেন্ট টেবল ডিপেন্ড করে ইউজার এবং পোস্ট টেবলের উপরে। কেন? কারণ কমেন্ট টেবলে কি কি ছিল একটু ব্যাকে গিয়ে দেখুন, কমেন্ট টেবলে কি ছিল? ইউজার আইডি ছিল এবং পোস্ট আইডি ছিল, তাই কমেন্ট টেবলটা এই দুইটা টেবলের উপরে ডিপেন্ডেন্ট। অ্যান্ড ফাইনালি কন্ট্যাক্ট টেবল, কন্ট্যাক্ট টেবল ইন্ডিপেন্ডেন্ট, ওর সাথে কারো কোনো সম্পর্ক নাই। সো এই যে আমরা রিলেশনগুলো বিল্ড আপ করে ফেললাম যে কার সাথে কার সম্পর্ক আছে, এই ডেটাবেস ডিজাইনের উপরে বেস করেই কিন্তু বেসিক্যালি পরে ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়, ঠিক আছে। এতটুকু সবার ক্লিয়ার। এখন আমরা স্টেপ থ্রি দেখি, টেবল ডিজাইন, এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ এবং এটাই আপনাদের ভালোভাবে বুঝতে হবে। সো আমাদের প্রথম যে টেবলটা ছিল ইউজার টেবল, এখানে আমরা কি কি ফিল্ড নিয়েছি? প্রথমে একটা ইউজার আইডি ছিল, ওকে। যখন আমরা টেবল তৈরি করি তখন ইউজার আইডি বা যেই নাম দিই না কেন, নাম দেওয়ার পরে তার ডেটা টাইপ দিতে হয়। এই যে INT ব্রেকেটে 10 দেখতে পাচ্ছেন, এখানে INT মানে হচ্ছে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। ইউজার আইডিতে আমরা 1, 2, 3, 4 এভাবেই নিব, সো এটা ইন্টিজার রাখলাম আমি, এবং এই 10 হচ্ছে ওর লিমিট। এরপরে কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, খেয়াল করেন, অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি। এখানে এই যে অটো ইনক্রিমেন্ট আছে, ওর কাজ কি? যখন আমরা কোনো ফিল্ডকে প্রাইমারি কিতে রাখি, প্রাইমারি কি এর সাথে অটো ইনক্রিমেন্টটা দিলে হয় কি, আপনি যখন এই টেবলে ডাটা ইনসার্ট করবেন আপনাকে ইউজার আইডি যে ফিল্ডটা সেখানে আর কোনো ডাটা ইনসার্ট করতে হবে না, এটা অটোমেটিক্যালি ডেটাবেইজে নিয়ে নিবে। যেমন প্রথমে 1 থেকে শুরু হবে, সো 1, এরপরটা 2, এরপরটা 3, এরপরটা 4, এভাবে এটা অটো ইনক্রিমেন্ট হতে থাকবে, প্রত্যেকবার এক এক করে ভ্যালুটা বাড়তে থাকবে। সো তখন আর আমাদের এখানে ভ্যালু ইনসার্ট করার প্রয়োজন নেই, এটাই হচ্ছে অটো ইনক্রিমেন্টের কাজ। এবং প্রাইমারি কি কেন? প্রাইমারি কিটা ইউজ করতে হয় যাতে ডাটা রিপিট না হয়। ধরুন আমরা যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই কোনো ইউজারকে, তখন আমাদের ইউজার আইডিটা কাজে আসবে, আমরা ইউজার আইডির উপরে বেস করে কোন একটা ইউজারের ইনফরমেশন ডেটাবেস থেকে নিয়ে আসতে পারবো। এগুলো অনেক পুরনো কথাবার্তা, অনেকবার বলা হয়েছে, ওকে। এরপরে আমরা যে ফিল্ডটা নিচ্ছি ফুল নেম। একটা জিনিস মনে রাখবেন, ডেটাবেসে ট্যাবলের যে নামগুলো দিবেন সেগুলো অবশ্যই ছোট হাতের হতে হবে, বড় হাতের দেন কোনো সমস্যা নাই, হতে হবে বলাটা ঠিক না, আপনি চাইলে দিতে পারেন, কিন্তু যারা প্রোগ্রামার আছে কোডিং করে ওরা কাজগুলো ছোট হাতেরই করে, কারণ প্রোগ্রামিং করে
ডেটাবেজ ডেটা ওরা ইনসার্ট করবে, আপনি শুধু টেবলটা ডিজাইন করে দিবেন। ডেটা কিন্তু ইনসার্ট হবে প্রোগ্রামিং এর সাহায্যে, ঠিক আছে? সো তারা কিন্তু ছোট হাতের লিখতে লিখতে অভ্যস্ত, বা আমরা ছোট হাতেরই লিখি। সো ডেটাবেজ টেবল ডিজাইনটাও সেরকম হওয়া উচিত। সঠিক বলেছেন। ওকে, এখন দেখুন এখানে ভার্কার 150 লেখা আছে। এই ভার্কার মানে কি? অনেকে ভার্চার বলে, অনেকে ভার্কার বলে। এই ভার্কার মানে হচ্ছে আপনি এই ফিল্ডে কোনো টেক্সট ইনসার্ট করতে পারবেন, মানে ফুল নেম। কারণ নাম কি কখনো 1 2 3 4 হবে? না না হবে না। নাম হবে অ্যালফাবেটে, ধরুন আবির, এ বি আই আর, এগুলো হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে? তো সেই ক্যারেক্টারের জন্য আমাদের ডেটা টাইপ ইউজ করতে হয় ভার্কার। আর এই 150 এর কাজ কি? এটা হচ্ছে লিমিট, মানে আপনি 150টার বেশি ওয়ার্ড লিখতে পারবেন না। কিন্তু যদি আপনার নামটা এরকম হয়, শ্রী পরবর্ধন, আট্টপট্টু, জয় সূর্য, লক্ষ্মণ, শ্রীরামকৃষ্ণ, শিব বেঙ্কট, রাজশেখর, শ্রীনিবাসন, త్రిచిపల్లి ఏక్య పరంపీల పరమదూర, చిన్న స్వామి, ముత్తు స్వామి, వేణుగోపాల అయ్యరా, তাহলে কিন্তু আপনারা এখানে ভার্কারে পোষাবে না, কারণ এই নামটা অনেক বড়, রাইট? তখন আপনাকে TEXT টেক্সট নিতে হবে, ঠিক আছে? টেক্সট আমরা একটু পরে দেখব। সো এরপরে যাই ইমেইল। ইমেইলও ভার্কারে হবে, কারণ ইমেইলে ABCD থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, ঠিক আছে? সবকিছু মিলে আমরা ভার্কারে লিখতে পারি। দেন ইউজার নেম, ইউজার নেমটাকে আমরা ভার্কারে লিখবো, কারণ ইউজার নেম নিশ্চয়ই ABCD মিক্স থাকবে। দেন পাসওয়ার্ডটাও আমরা ভার্কারে রাখবো। ওকে, সো ইউজার টেবলটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন ক্যাটাগরি টেবল। ক্যাটাগরি টেবলটা আমরা আগে ক্রিয়েট করব, কারণ ক্যাটাগরির উপরে আমাদের পোস্ট টেবলটা ডিপেন্ড করে, ঠিক আছে? যেগুলো ইন্ডিপেন্ডেন্ট টেবল এবং যাদের উপরে অন্য টেবল ডিপেন্ড করে, সেই টেবলগুলো আগে ক্রিয়েট করবেন। এটা হচ্ছে গুড ডেটাবেস ডিজাইন। ওকে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না ফাজিল, থাপড়ে দাঁত ফেলে দেওয়া দরকার। সো আমরা ইউজার টেবলটা আগে ক্রিয়েট করলাম, দেন এখন ক্যাটাগরি টেবলটা ক্রিয়েট করব। সো ক্যাটাগরি আইডি, যেটা আগের মতোই ইন্টিজার হবে, দেন অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। এরপরে কি থাকবে? একটা ক্যাটাগরি থাকবে, কিংবা ক্যাটাগরি নেম থাকবে, যেখানে আমরা ক্যাটাগরি গুলো ইনসার্ট করবো। সো ক্যাটাগরিটা বুঝে গেল। এরপরে আসুন এবার পোস্ট টেবল, মোস্ট ইম্পর্টেন্ট টেবল। খেয়াল করুন প্রথমে কি থাকবে? একটা পোস্ট আইডি, অ্যাজ ইউজুয়াল ইন্টিজার 10, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। এরপর আমরা নিলাম ক্যাট আইডি, যেটা ইন্টিজার 10, ইন্টিজারে হবে স্বাভাবিক। এরপরে খেয়াল করুন ফরেন কি কনস্ট্রেইন্ট। আমরা ফরেন কি এর কনসেপ্ট জানি, রাইট? আমি একটু বলে দিই, ফরেন কিটা হচ্ছে, ধরুন কোন একটা ট্যাবলের প্রাইমারি কি যদি অন্য একটা ট্যাবলে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলি ফরেন কি। ক্যাট আইডি সেটা কোন ট্যাবলের প্রাইমারি কি? ক্যাটাগরি ট্যাবলের, আমরা একটু আগেই দেখলাম। সো সেই প্রাইমারি কিটাকে আমরা পোস্ট টেবলে ব্যবহার করছি, তাই এটাকে আমরা বলছি ফরেন কি, ঠিক আছে? আপনি পাশে লিখে দিবেন ফরেন কি কনস্ট্রেইন্ট, তাহলে এটা ফরেন কি হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ইউজার আইডিটাও লিখতে হবে, কারণ এখানে ইউজার আইডিটাও পোস্ট টেবলের মধ্যে ফরেন কি হিসেবে আছে। এই ইউজার আইডি কোন টেবলের প্রাইমারি কি? ইউজার টেবলের, যেটা আমরা সবার প্রথমে ক্রিয়েট করেছি, রাইট? এরপরে টাইটেল, মানে পোস্টের টাইটেল ভার্কারে হবে স্বাভাবিক। ডিসক্রিপশনটা টেক্সট হবে, আমি বললাম না টেক্সট এর কথা, TEXT। এই টেক্সট এর কোন লিমিট নাই, ভার্কারের একটা লিমিট থাকে, কোথাও 255, কোথাও এর চেয়ে বেশি ইউজ করে দেখা যায়, বাট টেক্সট এর কোন লিমিট নাই, এটা লিমিটলেস। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন, যত বড় ইচ্ছা তত বড় লিখতে পারবেন, ঠিক আছে? সো ডিসক্রিপশনটা হবে টেক্সটে, কারণ ডিসক্রিপশন অনেক বড় হতে পারে, এটা কোনো রেঞ্জ নাই। এরপরে ইমেজ, ইমেজটা হবে ভার্কারে। তারপরে পোস্ট ডেট, এটা হবে ডেটে। ডেটা টাইপ কি হবে? ডেট, মনে রাখবেন, কারণ এখানে ডেট ইনসার্ট করবো আমরা, কোনো লেখা ইনসার্ট করবো না, একটা ডেট ইনসার্ট করবো। সো পোস্ট ডেটটা হবে ডেটা টাইপ ডেট। তারপরে আছে স্ট্যাটাস, ওই যে স্ট্যাটাসটার কথা বললাম, স্ট্যাটাসটা ইন্টিজারে থাকবে। এই স্ট্যাটাসের ভ্যালু হয় 0 হবে, না হলে 1 হবে। আশা করছি পোস্ট টেবলটা সবার ক্লিয়ার। এরপরে কমেন্ট টেবল, এখানেও একটা আইডি থাকবে, যেটা ইন্টিজার 10, অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি। এরপরে ইউজার আইডি, এটা অবশ্যই ফরেন কি কনস্ট্রেইন্ট হবে, কারণ কমেন্ট যে ইউজার করবে তার আইডিটা আমাদের এখানে স্টোর করতে হবে। দেন পোস্ট আইডি, এটাও ফরেন কি হবে, কারণ পোস্ট আইডিটা পোস্ট টেবল থেকে আসছে, তাই না? কোন পোস্টে কমেন্ট করা হবে সেই আইডিটাও এখানে আমাদের রাখতে হবে। দেন কমেন্ট, যেটা আমরা টেক্সটে রাখবো, কারণ কমেন্ট অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, নির্দিষ্ট কোনো সাইজ নাই, তাই কমেন্টটা আমরা টেক্সটে রাখবো। দেন কমেন্ট ডেট, এটা হবে ডেটে। ডেট যখনই আসবে, যে কোনো ডেট, তখনই আমরা ডেটা টাইপটা কিসে নিব, ডেটে নিব, এটা মনে রাখবেন, ঠিক আছে? ফাইনাল টেবল
কন্ট্যাক্টেবল, কন্ট্যাক্টেবলটা ছিল ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোনো ফরেন কি আসবে না, আমরা এখানে জাস্ট টাইডি রাখতে পারি আগের মতোই অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, দেন নেম থাকবে যেটা ভার্কারে, ইমেইল থাকবে ভার্কারে, ফোন নাম্বার থাকবে ভার্কারে, এবং মেসেজ থাকবে টেক্সটে, কারণ মেসেজ অনেক বড় হতে পারে, রাইট, সেটা টেক্সটে হবে। সো ওকে, আশা করছি আপনারা ডেটাবেজে টেবল কিভাবে ডিজাইন করতে হয় সেটা সম্বন্ধে ক্লিয়ার একটি ধারণা পেয়ে গিয়েছেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিদায় নিব আজকের জন্য, ওকে বাই। না না আমি যাব না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।